হ্যালো বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি লাউয়ের একটি রেসিপি আপনাদের করে দেখাবো। এটা খুবই উপকারী একটি রেসিপি এবং লাউ আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। চলুন দেখিয়ে নেওয়া যাক আমার রেসিপি, আমি কিভাবে বানাবো। লাউয়ের রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি লাউ, ছোট ছোট ডুমোর টুকরো করে আমি কেটে নিয়েছি খোলা ছাড়িয়ে এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন, এরকমভাবে ছোট করে কাটতে হবে, এর থেকেও ছোট করা যেতে পারে। এবং নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু, ছোট ছোট করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। আর লাগবে নুন স্বাদ মতো এবং নিয়েছি বড়ি সামান্য পরিমাণ, হলুদ নিয়েছি এক চামচের মতো, ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা 5 ফোড়ন সামান্য ছোট চামচে এক চামচ মতো, আর নিয়েছি তেজপাতা এবং কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর নিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো লাগবে। প্রথমেই আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবং গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি প্রথমে বড়িটা ভেজে নেব। তেল গরম হলে আমি দিয়ে দেবো বড়ি, ছোট বড়ি আমি হালকা করে ভেজে নেব। লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন, হালকা লাল ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, তুলে এক সাইডে আমি রেখে দেবো। দেখুন, হালকা লাল ভাজা হয়ে গেছে। এবং আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, সর্ষের তেল। এবং আমি তেল গরম হতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং তেজপাতা, আর দিচ্ছি 5 ফোড়ন। এবার 1 মিনিটের মতো ভেজে নেব এবং দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা বেশি ঝাল নেই, তার জন্য আমি অনেকগুলো দিয়েছি। আর দিয়ে দিলাম আলু, আলুটা হালকা ভাজা হওয়া পর্যন্ত নাড়তে হবে। কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। হালকা আলুটা ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিলাম লাউ এবং দেবো হলুদ ছোট চামচের এক চামচ মতো, দিয়ে আমি ভালোভাবে মেশাবো। আর 1 মিনিট মতোই মেশাতে হবে, না হলে লাউ শক্ত হয়ে যাবে, সেদ্ধ হবে না, লাউ বেশি ভাজলে চলবে না। তার জন্য আমি 1 মিনিট মতো ভেজে এবার দিয়ে দিচ্ছি জল। সেদ্ধ হওয়ার মতন জলটা দিতে হবে, লাউ আর আলুটা সেদ্ধ হওয়ার মতন পরিমাণ মতো জল দিতে হবে। এবং তারপরে আমি দেবো বড়ি, ভেজে রাখা বড়িটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হচ্ছে, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকা দিয়ে রাখবো এবং তারপরে আমি খুলে দেখব যে সেদ্ধ হয়েছে কি না। লাউ এবং আলু লো হিটেই ঢাকা দিয়ে রাখতে হবে সেদ্ধর জন্য। দেখুন, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন এই উপকারী লাউয়ের এই রেসিপিটা। খেতে খুবই ভালো হয় এবং খুবই লাইট একটা খাবার, এই গরমের জন্য খুবই ভালো। বন্ধুরা, আপনারাও বানিয়ে ফেলুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্ত।